বৃহস্পতিবার গ্রাম বাংলার ক্ষুদে ফুটবল প্রতিভার সন্ধানে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পের প্রথম পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হল তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে ভারতবর্ষের প্রতিটি গ্রাম থেকে অনূর্ধ্ব বারো সেন্টারের সরোজ কোলের ব্যবস্থাপনায় হুগলি জেলায় এই বাছাই পর্ব অনুষ্ঠিত হল আরামবাগ খানাকুল শ্রীরামপুর কোনগর নালিকুল সহ জেলার বিভিন্ন জায়গা থেকে অনূর্ধ্ব বারো বছর বয়সী ক্ষুদে ফুটবলাররা অংশ নেয় এই বাছাই পর্বে প্রথম পর্যায়ে বাছাইয়ের সুযোগ পেলে কলকাতার বিধাননগরে বাংলা পর্যায়ের বাছাই পর্ব শেষ হবে এরপর মুম্বাইতে গোটা দেশ থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে চূড়ান্ত পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্যায়ের বাছাইয়ের সুযোগ পেলে রিলায়েন্স নিজ দায়িত্বে উন্নত মানের ফুটবল প্রশিক্ষণ ইংরাজি মাধ্যমে শিক্ষার ব্যবস্থা থাকা খাওয়া এই সমস্ত ব্যবস্থা করবে সারা ভারত জুড়ে চূড়ান্ত পর্যায়ের বাছাইয়ের পর ১৬ থেকে সতেরো জনের এই সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রসেনজিত ধরের রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন হুগলি